হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ক্যাম্পেইন ট্রিপে। এটা সেবনিটস নামে একটা জায়গায়। এটা মেনলি একটা উইকেন্ড ট্যুরের মতো হবে, কারণ আজকে শুক্রবার, এখন প্রায় বেলা 3টার মতো বাজে। আমরা সেবনিটস পৌঁছাতে প্রায় 5টার মতো বেজে যাবে। তাবু ঠিক করতে প্রায় সন্ধ্যা নেমে যাবে। তো আমরা শনিবারটা থেকে রবিবারে আবার 3টার দিকেই ব্যাক করব। এখন সকাল, শনিবার সকাল, শুক্রবার সব কিছু মিলিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা যে জায়গাটাতে এসেছি, এই জায়গাটা মেনলি হচ্ছে দুইটা পাহাড়ের মাঝখানে যে গিরিখাতের মতো জায়গা থাকে সেই জায়গায়। এগুলো হচ্ছে আমাদের ট্যান্টগুলো, আমরা যে গ্রুপটা এসেছি এখানে ক্যাম্পেইনের জন্য, এটা এগুলো হচ্ছে আমাদের সবার ট্যান্ট। তো চলুন দেখে নিই এখানে কী কী ফ্যাসিলিটি আছে। এখানে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি, সেই জিনিসগুলো এখনও ক্লিন করা হয়নি, যেহেতু এখনও অনেক সকাল, সবাই ঘুম থেকে উঠে নাই। তো আমাদের এই জায়গাটা হচ্ছে প্লেট ধোয়ার জন্য এবং খাওয়ার পানি, বাথরুম, ওয়াশিং মেশিন, এই জায়গাটাতে সব কিছু আছে। ভেতরটাতে হচ্ছে বাথরুম, বাথরুমের দুইটা পার্ট, একটা হচ্ছে ছেলেদের, একটা হচ্ছে মেয়েদের। তো টয়লেটের পাশে আবার গোসলের ব্যবস্থাও করা আছে, তো এখানে আপনি আসলে চাইলে এখানে গোসল করতে পারবেন। এটা হচ্ছে বাথরুম। তো বাথরুমের পাশে হচ্ছে হাত ধোয়ার জায়গা, আর এখানে চাইলে আপনি আপনার মোবাইলটা চার্জও দিতে পারেন। তো এই আশেপাশের এলাকায় কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে এখানে ক্যাটালগুলো সাজানো আছে, আপনি চাইলে এখান থেকে এক্সপ্লোর করতে পারেন। এখানে আরেকটা স্পেশাল সুবিধা ছিল, সেটা হচ্ছে ওয়াইফাই। এই ওয়াইফাই কানেকশানটা সব জায়গায় থাকে না, ইভেন ক্যাম্পেইন সাইটগুলোতে অনেক সময় নেটওয়ার্কই থাকে না। তো এখানকার আরেকটা স্পেশাল সুবিধা ছিল কিচেন। তো এই কিচেনে সব রকম ব্যবস্থা আছে, নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওভেন, চুলা, বিভিন্ন রকমের মশলা, টোস্টার, ব্লেন্ডার, কফি মেকার, টি মেকার, যা আছে সব। সো কেউ যদি মনে করে এখানে এসে রান্না করে খাবে, সেটাও করা সম্ভব। আমরা অল্প সময় থাকাতে সব কিছু আমাদের প্রয়োজন হয়নি, তবে বেশি দিনের জন্য আসলে অবশ্যই এই জায়গাটা বেশ ভালো, যেহেতু এখানে সব রকম সুযোগ সুবিধা আছে। তো আমার ভালো লেগেছে এখানে এত রকমের মশলার কালেকশন দেখে। তো আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানেও খেতে পারেন, এখানে খাওয়ার ব্যবস্থা করা আছে। সো চলুন দেখি সামনের দিকে কী আছে। এই দিকটা তো দেখা হয়ে গেছে, আমরা বাম পাশটায় চলে যাব। আর হ্যাঁ, যারা তাঁবু নিয়ে না এসে ক্যারাভেন নিয়ে আসতে চান তারাও আসতে পারেন। এই পাশটাতে বেশ কয়েকটা ক্যারাভেন আছে। তো এখানে আবার একটা সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, আপনি চাইলে সুইমিংও করতে পারেন। তো এই ক্যাম্পেইন সাইটটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমরা সকালে নাস্তা শেষ করে আশেপাশের নেবারহুডগুলো দেখছিলাম, মানফ কিনে একটু পাহাড়ের উপরে উঠেছিলাম। মানফ বেশ মজা পাচ্ছিল, ওর অন্যান্য যে বন্ধুরা ছিল এখানে ওদের সাথে মজা করতেছিল। এই পাহাড়টা দেখা শেষ হলে আমরা আরেকটা পাহাড়ে চলে যাই, সেই পাহাড়টাও খুব সুন্দর ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল, এই পাহাড়ের মাঝখানে একটা গাছ ছিল, সেই গাছ আবার একটা দোলনা উঠানো ছিল। তো আমরা সবাই মিলে অনেকক্ষণ সেই দোলনায় বসেছিলাম। মানব বলছিল সে গোসল করতে চায় সুইমিং পুলে নেমে, সো আমরা চলে গেলাম সুইমিং পুলে। পানি অনেক ঠান্ডা ছিল, কিন্তু সে সুইমিং পুল দেখে নামার লোভটা সামলাতে পারেনি। তারপর সে অনেকক্ষণ গোসল টোসল করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে পড়লাম আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য। তো এভাবেই আমরা কয়েকটা পাহাড় দেখলাম। তো পাহাড়ে ওঠানামা করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এসেছিল। তারপর আমরা চলে গেলাম আমাদের ক্যাম্পিং সাইটে, সবাই মিলে বারবিকিউ করলাম। বারবিকিউ করা শেষে অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছিল, তাই একটু আগুনও ধরানো হলো। আগুন ধরিয়ে সবাই অনেক গল্প টল্প করে শেষে যে যার তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সো এভাবেই আমাদের দুটো দিন পার হয়ে গেল। সো এই ছিল আমাদের উইকেন্ড ক্যাম্পিং ট্রিপটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।